কিছুই বাকি বালি ছেলে বাংলা করে ঠিক আছে উল্টো পাল্টা মাল খাবে না রাস্তায় পড়ে থাকবি ডিজে বাপি দু সাইড নাম্বার 4 আমি আফগানি বসে মদ খাচ্ছি খেতে খেতে এত বমি এলো কি বলে বমি করলাম আমার ঘাট জুড়ে ভাত করে দিল ওরা জানে না ওরা কার গায়ে হাত দিয়ে শুরু জানে না হ্যাঁ থানার ওসি আমার এই বাড়ি পৌঁছে দিয়ে আসে মদকে পড়ে থাকলে আশিত সান্দোশা ডিজে বাপি ভুলে যাচ্ছি আমি মনে করি পুলিশ গাড়ি বুঝলেন তো আমরা ডিজে বাপি মদ খাচ্ছিস কেন শরীর তো পুরো শেষ হয়ে যাচ্ছে তুই আর বেশি ঢাকা খাসনি শুতে দড়ি হয়ে যাবি গাঁজা খা ভালো বুদ্ধি বলে ডিজে বাপি যেবারে গাঁজা খাই তার বাড়ি বুক ঘুরে যা যেবারে গাঁজা ছি বিয়ে করি তার বড় ঝি এই যা গাঁজা খাই তো কোনো গন্ধ বেরোয় না তো আমি মাল খাই আমার কোনো গন্ধ বেরোয় না তুই অ্যালকোহল তো খাস কি করে বাংলা তো খুব গন্ধ বেরোয় এ বাবা এই বাংলা খেয়ে আমি বডি স্প্রে মারি হ্যাঁ আমি গাঁজা খেয়ে আমি কলা পাতা চিবুই তো তোর কাছে অনুরোধ করছি তুই আর গাঁজা খাইলে শুকে দড়ি হয়ে যাবি গাঁজা খেয়ে গিয়ে পাশের এই বারান্দা চাল পুরো ফেলে দিস দড়ি ছিঁড়ে ছিঁড়ে গাঁজা খেয়ে আমার বাবা বলে আর এলভেস্টার লাগাবো ঠিক আছে সেটা বড় করতে নয় আমি বলছি কি অত বেশি গাঁজা খাইলে শুকে দড়ি হয়ে যাবি ডিজে বাপি তুই ওই কাঁটার ঘড়ি বিক্রি করে মদ খাস তুই দেখ তুই দেখিস হ্যাঁ দেখ মানুষ না উল্টো পাল্টা কথা বলবি না ঠিক আছে মেরে দাঁত ছেলে লোক কিন্তু আমি বলছিলাম আর আমার হ্যাঁ দাঁত ছেলে লোক মেরে দেখ দেখ আবার বাংলা খায় খানায় তুই মরবি নাকি তুই ভাবছ আমি পড়ে দিছি কি করে আমি হাওয়ায় দোলা খেয়েছি পড়ে গেল তো ও বলে হাওয়ায় দোলা খেয়েছি কি রে গ্রামের লোক সব আলোচনা করছে যেদের তিন বন্ধুর পাড়া থেকে বের করে দিতে হবে বলে সবার বিয়ে হচ্ছে এদের হচ্ছে না তিন বন্ধু একজন মদ করে একজন গাঁজা করে একজন জুয়া করে এরা পরিবেশ নষ্ট করছে এদের পাড়া থেকে বের করে দাও তুমি এই জুয়া খেলতে তোমার কেউ নিয়ে দেবে আমার চিন্তা করিনি তোর কেউ দেবে কি তুই সেই চিন্তা কর আমার নাকি নিয়ে দেবে মেয়ের বাবারা আলোচনা করে বলে ছেলেটা গাঁজা খায় দেখিয়ে তোর স্মৃতিশক্তি খুব ভালো তোর স্মৃতিশক্তি ভালো এই দেখে তুই গাঁজা খায় ভোগ দিস আমি মদ খাই মদের ভোগ দিই ভোগ দিস হ্যাঁ তো আমি কালকে তিনজনে মদ খেলাম ভীমরুলির মাংস দিই ভীমরুলের মাংস হ্যাঁ একটা ভীমরুল 47 কেজি ওজন চোখের অবস্থা দেখ গাঁজা কম করে খাস তুই কিন্তু দড়িয়ে যাচ্ছে জানো বন্ধু কি হয়েছে তো কে জান আমার কিন্তু এই 15-20টা টাকা শোনা এলো সব দেখে দেখে চলে আছে আমার মনে হয় কোন গুণিনে মনে হয় ভেবে দেখে বন্ধু এত নেশা নেমেছে যেন তেলে কাঁকড়ার পিঠে চড়ে আমি স্বর্গে চলে যাবে কথা কথা আমি বলি মিথ্যা বলবো না 10 বছর আগে আমার এই দুটো টোলা ছিল জানো তা দুটো টোলা আর ঝড় বৃষ্টি রাচ্ছে জড়ি খেতে চলে যাচ্ছে কি বলবো আর আমি বলি কি করি দেখি না কোথা থেকে বাংলার পটল ভেসে আসছি ওই বাংলার পটলে ভেসে 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 কি দোকানের টোলা আমি জড়ি ধরে টেনে চলে এলাম বাংলার পটল ধরে বাংলাদেশের কোলে একদম বাংলাদেশের কোলে চলে গেছিল লোক এমনি কি আর বলে নেশা করে দোষা খারাপ তেলে কাঁকড়ার পিঠে স্বর্গে যাচ্ছে বাংলার বদল ধরে টোলা ধরে নিয়ে আসছে আমার কাছে
ভালো করে দাঁড়া দেবার স্ত্রী যাবি কি যাবো মানে কি তবে আমাদের বিয়ে হবে কি তোমার কেউ মেনে দেবে না কেন আমি শুনেছি তুমি নাকি উঠোন বিক্রি করেছো খেলো তাহলে তুই মেয়ে আনবি কালকে মেয়ে এনে দেখি কি বলে ও যদি কালকে আনে আমি ভোরের বেলা পরি নামাবো আমি চলবো না বিয়ে করবে কালকে 11টার সময় মেয়ে আনবে আরেকজন ভোরবেলা পড়ি না হবে আমার ওই টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা দেখো কি করি শুধু দেখে নাও কার মেয়েটা এক নম্বর